লেখো সব তার উড়ে ফেলাই দিন কইতাম কি তা তুমি শুনবাই আমার অনেক টেনশন আছে স্টার্ট কইতে নাকি তুমি তাড়াতাড়ি লেখো তো কি দিছে কো হলে আসো বাংলা তো পরিবেশ হয়ে গিয়ে কই এখন কইতে পারবো না দেখো ভাই আমি যখন দেখতেছি কেউ নাই সাইড দিকে এখন তুই তোর সমস্যার কথা হবো ভাই কো দেখ দাদা আমি অনেকদিন যাব স্কুলে যাই না আমার খাতা নাই কলম নাই আমি স্কুলে গিয়ে কিভাবে মুখ দেখাবো তুই আমাকে খাতা কলম দিয়েছিস আমি এই ভাই আসি না ভাই আসি তো তোর আজকেই তোর এক মাসের খাতা কলম আমি দিয়ে দেবো তুই চিন্তা করিস না তোর ভাই আছে তোর বড় ভাই আছে তো তোর সাথে চিন্তা করিস না ঠিক আছে দাদা তুই দেখ হালকা থেকে আমি স্কুলে যেতে পারি কারণ আমি যাই হ্যাঁ দাদা ভাই তুমি টেনশন করছো কেন আমি যে কইলাম রে ভাই আমার ছোট ভাই আমি এক মাসের খাতা দিয়ে দেবো কলম দিয়ে দেবো কিন্তু আমার টেনতে এখন দেখা নাই আমি কি করবো ভাই বল টানতে লাগছে না বলতে কি বলবো তারা আমার মাথায় একটা বুদ্ধি এসেছে কিতা রে ভাই কিতা কত আমি বলবো বল বল ভাই বল ভাই মিশন তোকে এত জায়গায় খুঁজে গেলাম ভাই কোথায় তো পাচ্ছি না ভাই তুই তোর জন্য আমি অত জায়গাকে দিয়েছি ভাই তুই কোথায় তো পাচ্ছি না তুই এখানে ভাই বুঝছিস ভাই চল ভাই চল আসবা।